দিদুনস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন আমি দেখিয়েছিলাম কিভাবে বডির সঙ্গে হাতটা জোড়া লাগায়, এটা আমি কিভাবে জোড়া লাগিয়েছি তোমাদের দেখিয়েছি। আজ আমি তোমাদের দেখাবো দুটো সাইড, ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিভাবে একসঙ্গে জুড়ে দিতে হয়। যেভাবে আমি বডির সঙ্গে হাত জোড়া লাগিয়েছি, হাতটা জোড়া লাগিয়েছি, একই পদ্ধতিতে আমি দুটো সাইড, ফ্রন্ট সাইড ব্যাক সাইড, এই যে দেখো ফ্রন্ট সাইড আর এই ব্যাক সাইড আর জোড়া লাগিয়ে তোমাদের দেখাবো। উল্টো দিকে করতে হবে। এটা হাতটা আমি লাগিয়েছি দুটো কাঁটা দিয়ে, এবার এটা অনেকখানি তো, তাই আমি এটা মানে উলেন সুচ, এটা হলো উলেন সুচ, দেখো এটা হলো উল সেলাই করবার সুচ, এটা দিয়ে আমি দুটো সাইড সেলাই করব। কিভাবে সেলাই করতে হয় দেখো, এই যে দেখতে পাচ্ছ তো, এইভাবে নেব, টেনে নাও, তারপর এই যে এখান থেকে নিয়েছিলাম তো, এবার এখান থেকে এটা এখানে আনব, এই যে এটা সবাই জানো, কাপড় সেলাই করতে জানো, যারা জানে তারাই জানে। বডির সঙ্গে হাত জোড়া লাগানো আমি দেখিয়েছিলাম দুটো কাঁটা দিয়ে, এবার দুটো ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমি দেখাচ্ছি উলের সুচ দিয়ে। তোমার যার যেভাবে ইচ্ছা করতে পারো, কাঁটা দিয়েও করতে পারো, সুচ দিয়ে করতে পারো, আমি সুচ দিয়ে দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। তার সেই জন্যে আমি হাতটা যখন লাগিয়েছিলাম তখন আমি এই যে এই ঘরগুলি, এই ঘর থেকে এরকম নিয়েছি। আর কিন্তু এটা আমি করছি কাপড় সেলাই করে যেভাবে সেইভাবে, এখানে যাচ্ছি না, এখানে চলে আসছি, এটা অনেক সহজ পদ্ধতি। তোমরা কাপড় সেলাই করতে পারো তো সবাই, সেই একই পদ্ধতিতে সেলাই করছি, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ তো, দেখো এটাই সহজ পদ্ধতি। এভাবে আমি এটা পুরো করে যাব, হাত পর্যন্ত অনেকখানি একদম। হাত পর্যন্ত আমি করে যাব। এটা কাপড় সেলাই করলে এই স্টিচটাকে বলা হয় বখেয়া স্টিচ, বখেয়া স্টিচ। হেম স্টিচ, রান স্টিচ, বখেয়া স্টিচ, চেইন স্টিচ, তোমাদের আমি ঠান্ডা কমে গেলে স্টিচগুলি শিখাবো। এভাবে পুরোটা করে যাব, এটা তোমরা সবাই জানো, কাজে এটা আর বেশি দূর মানে দেখাবার দরকার নাই।
আমি এটা এই এই সাইডটা হয়ে গেলে বা পরে আমি এই সাইডটা করব। এটারও হাতটা হয়ে গেছে, তারপরে বোতাম লাগিয়ে কমপ্লিট করে তোমাদের দেখাবো। আর এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তবে আমাকে আবার জানাবে। আর সবাই ভালো থেকো, আর সেলাইগুলো তোমরা ফলো করো। আর বুঝতে বললাম তো বারবারই, বুঝতে অসুবিধা হলে আবার জানাবে। আর এখানে শেষ করছি, ভালো থেকো, ঠান্ডাও খুব পড়ে গেছে। ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে কার্ডিগানের পুরোটা পার্টের সেগুলো ক্লিক করে তোমরা প্রত্যেকটা পার্ট দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। আজ এখানেই রাখছি, ভালো থেকো।